এক রহস্যজনক কুয়াশা আচ্ছন্ন করে রাখে সূর্যকে। এর ফলে চারদিক হয়ে পড়ে অন্ধকার। একদিন বা দুদিন নয়, দীর্ঘ ১৮ মাস সূর্যের দেখা পায়নি বিশ্ববাসী। ইতিহাসের সবচেয়ে খারাপ বছর বলা হয় ৫৩৬ খ্রিস্টাব্দকে। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন অঞ্চল রহস্যজনকভাবে কুয়াশাচ্ছন্ন ছিল দীর্ঘ এই সময়টিতে। দিনের বেলা কুয়াশা সূর্যকে অবরুদ্ধ করে রেখেছিল। এ কারণে সূর্য না উঠায় শীতের প্রকোপ বেড়ে যায়। ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে মানুষের বেঁচে থাকা দুষ্কর হয়ে ওঠে ওই সময়কালে। কৃষিকাজে ব্যাঘাত ঘটায়, মানুষ না খেয়ে মারা যেতে থাকে। আক্ষরিক অর্থে এই কঠিন সময়কালকে মানুষ অন্ধকার যুগ হিসেবে অভিহিত করে। বর্তমানে গবেষকরা সেই কুয়াশার রহস্য ভেদ করেছেন। প্রত্নতাত্ত্বিকরা এই রহস্যময় কুয়াশার কারণ হিসেবে জানিয়েছেন ৫৩৬ খ্রিস্টাব্দের প্রথম দিকের আইসল্যান্ডে আগ্নেয়গিরি বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন উত্তর গোলার্ধে ছাই ছড়িয়ে পড়ে এবং কুয়াশা তৈরি হয়। ১৮১৫ সালে মাউন্ট তম্বরার মতো অগ্নুৎপাত বিশ্বের ইতিহাসে সবচেয়ে মারাত্মক আগ্নেয়গিরি বিস্ফোরণ। তখনও বেশ কয়েক মাস চারদিক কুয়াশাচ্ছন্ন ছিল। ধারণা করা হয় ৫৩৬ খ্রিস্টাব্দের বিস্ফোরণটিও এরকমই হয়েছিল, যার ফলে বৈশ্বিক জলবায়ুতে প্রভাব ফেলে এবং দুর্ভিক্ষের কারণ হয়। ১৮ মাস সূর্য না ওঠার বিষয়টি নিয়ে বাইজেন্টাইন ঐতিহাসিক প্রোকোপিয়াস লিখেছিলেন, দীর্ঘ ১৮ মাস সূর্যের আলো চাঁদের মতো হয়ে গিয়েছিল, অন্ধকার যেন কাটছিলই না। মাঠ ভরা ফসল নষ্ট হয়ে গিয়েছিল, মানুষ ঠান্ডায় ঘর থেকে বেরও হতে পারছিল না, চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। না খেয়ে ঘরে ঘরে মানুষ জীবন হারাচ্ছিল, কারো আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। ১৯৯০ এর আগ পর্যন্ত অন্ধকার যুগটি নিয়ে তেমন কেউই মাথা ঘামায়নি। অতঃপর বেশ কিছু গবেষণা চলে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক এবং অ্যান্টিওকিটি পেপারের সহলেখক মাইকেল ম্যাককর্মিক বলেছেন, ১৮৫৩ সালে যে আগ্নেয়গিরি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তারপর গবেষকরা আয়ারল্যান্ডের গাছগুলো পরীক্ষা করেন। তারা সর্বত্রই আগ্নেয়গিরির ছাই দেখতে পান। তাদের ধারণা, ৫৩৬ সালেও একই ঘটনার জেরে বিশ্ববাসী সূর্যের দেখা পায়নি। এটি সত্যি একটি দুর্দান্ত পরিবর্তন ছিল জলবায়ুর, আর বিষয়টি এক রাতের মধ্যেই ঘটেছিল, ম্যাককর্মিক এমনটি লিখেছেন। রোমান রাজনীতিবিদ ক্যাসিওডোরাস লিখেছিলেন, আমরা দুপুরেও নিজেদের ছায়া দেখতে পারতাম না, সূর্যের রং হয়ে গিয়েছিল নীল, চাঁদের দেখাও মেলেনি, গ্রীষ্মকালও আসেনি, দীর্ঘ ১৮ মাস শুধু শীত আর শীত, কনকনে ঠান্ডায় না খেয়ে অনেকে প্রাণত্যাগ করেন। ম্যাককর্মিকের মতে ইতিহাসের সবচেয়ে খারাপ বছর ছিল ৫৩৬ খ্রিস্টাব্দ, কারণ তখন বেঁচে থাকা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। মাইন ইউনিভার্সিটির আর্থ ও জলবায়ু বিজ্ঞানের অধ্যাপক এবং পুরাকীর্তির গবেষণাপত্রের আরেক সহলেখক আন্দ্রেই কোরভাতভ বলেছেন, এখন পর্যন্ত আবিষ্কারকৃত আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটনার রহস্য অজানা। ৫৩৬ খ্রিস্টাব্দের কুয়াশার কারণ হিসেবে আমরা আগ্নেয়গিরি বিস্ফোরণের ছাইকেই দোষারোপ করছি। ভয়ঙ্কর ওই আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলেই সূর্য ছাইয়ে ঢেকে যায়। এর ঠিক কয়েক বছর পরেই ৫৪১ খ্রিস্টাব্দে বুবনিক প্লেগ ছড়িয়ে পড়ে বিশ্বে। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে মিশর, ইউরোপে ছড়িয়ে পড়ে এই মহামারী প্লেগ। অন্ধকার যুগ এবং প্লেগের ভয়াবহতার কারণে প্রায় ৫ কোটি মানুষ জীবন হারায় ৫৩৬ থেকে শুরু করে ৫৪১ খ্রিস্টাব্দ সময়কাল পর্যন্ত।